আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে কেমন আছো? আশা করছি মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে এই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের মধ্যেও নিজেদেরকে সুরক্ষিত নিরাপদে রেখে সকলে ঘরে আসো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো এই নোবেল করোনা ভাইরাসের উপদ্রবের পর থেকে আজকে প্রায় 5 মাস যাবত তোমরা স্কুলে এসে পড়াশোনা করতে পারছো না। এতে তোমাদের পড়াশোনার এক বিরাট ঘাটতি হয়ে গিয়েছে। এই তোমাদের পড়াশোনার এই গ্যাপকে, এই ক্ষতিকে পুষিয়ে নেওয়ার জন্য বগুড়া YMCA পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মাননীয় অধ্যক্ষ মহোদয় তোমাদের জন্য অনলাইন শিক্ষা কার্যক্রমের ব্যবস্থা গ্রহণ করেছেন। সেই অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আমি SN নুরুল ইসলাম নূর, অ্যাসিস্ট্যান্ট টিচার বগুড়া YMCA স্কুল অ্যান্ড কলেজ বগুড়া, তোমাদের জন্য একটা নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। চলো, সেই টপিকটির নাম কি? সেই টপিকটির নাম হলো ইংলিশ সেকেন্ড পেপার ন্যারেশন পার্ট 2। এই ন্যারেশন পার্ট 2-র আমরা পার্ট 1-এ ন্যারেশনের প্রিলিমিনারি যে রুলসগুলো আছে এইটা সহ অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়মকানুনগুলো আলোচনা করেছি। পার্ট 2-তে আমরা আজকে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্সের যাবতীয় নিয়মকানুন সহ এখানে কিছু এক্সারসাইজ এবং হোমওয়ার্ক তোমাদের দিব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে ন্যারেশন করতে গেলে তোমাদেরকে কি করতে হয়, 5 প্রকার সেন্টেন্সের বিস্তারিত স্ট্রাকচার অনুসারে এটা জানতে হয়। তো ইতোমধ্যে তোমরা ন্যারেশন অধ্যায়ের পার্ট 1-এ অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করা হয়েছে, তোমরা সেটা দেখেছ। তো আজকে আমরা ইন্টারোগেটিভ নিয়ে আলোচনা করতেছি। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সটার ডেফিনেশন তোমাদের আসবে না, তবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের রিপোর্টেড পিসে যদি অক্সিলারি ভার্ব হিসেবে ডু, ডাজ, ডিড, অ্যাম, ইজ, ওয়াজ, হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং মডাল অক্সিলারি মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট ইত্যাদি দ্বারা শুরু হয়, মানে রিপোর্টেড পিসের মধ্যে যদি আমাদের সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হয় তাহলে রিপোর্টিং স্পিসের ভার্বটি সেইড বা সেইটুর পরিবর্তে আস্কড, ডট ডট, ইভ অথবা হুইদার বসাতে হয়। রিপোর্টেড পিসটি যদি WH ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি হয় ইভ বা হোয়েদার স্থলে WH ওয়ার্ডটি বসে, মানে রিপোর্টেড পিসের সেন্টেন্সটি যদি আমাদের WH দিয়ে শুরু হয় তাহলে ইনডিরেক্ট করার সময় রিপোর্টিং ভার্ব লেখার পর ওই WH ওয়ার্ডটি বসাতে হয়। এক্সাম্পল আমরা দেখি, হি সেইড টু মি অ্যাম আই ইল, সে আমাকে বলল আমি কি অসুস্থ। এইটার ইনডিরেক্ট স্পিচ কী হবে? হি আস্কড মি ইফ হি ওয়াজ ইল। দেখো, আমরা আরেকটা উদাহরণ খেয়াল করব। এটা হলো বলছে, দ্য ডক্টর সেইড টু দ্য পেশেন্ট, হাউ আর ইউ ফিলিং নাও, তুমি এখন কেমন অনুভব করছো। এই সেন্টেন্সটা আমাদের আমাদের কিন্তু অক্সিলারি ভাব দিয়ে শুরু হয় নাই, এটা ইনডাইরেক্ট স্পিচে হবে। দ্য ডক্টর আস্কড দ্য পেশেন্ট হাউ, এখানে ইউটা দ্য পেশেন্টকে ফলো করে হি হলো, যেহেতু আমরা জানি যে রিপোর্টিং ভাবটি আমাদের সেইড টু থাকলে, মানে পাস্ট টেন্স থাকলে রিপোর্টেড পিসের ভাবটি পরিবর্তন হয় টেন্স অনুসারে। সেক্ষেত্রে যদি রিপোর্টেড পিসটা প্রেজেন্ট ইন্ডিফিনিট হয় তাহলে রিপোর্টিং রিপোর্টেড ইনডিরেক্ট করার সময় রিপোর্টেড পিসের ভাবটা আমাদের পাস্ট ইন্ডিফিনিটে করতে হয়। তাই আমি যে থাকলে ওয়াজ হয়, তাই হি ওয়া হির পরে ওয়াজ হয়েছে, তারপরে বাক্যাংশ আমরা লিখেছি হি ওয়াজ ফ্লিং, নাও থাকলে দেন হি ওয়াজ ফ্লিং নাও,
ফ্লিং দেন। এইভাবে আমরা কি করব, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব। এবার আমরা আসি ইম্পারেটিভ সেন্টেন্স। তোমরা জানো ইম্পারেটিভ সেন্টেন্সটা সাধারণত মূল ভাব দিয়ে শুরু হয়। কী দিয়ে শুরু হয়? মূল ভাব দিয়ে শুরু হয় যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয়। আর নেগেটিভ হলে কি হয়? সাধারণত ডু নট অথবা নেভার দিয়ে শুরু হয়। তো রিপোর্টেড পিসটা যদি আমাদের ইম্পারেটিভ বাক্য হয়, মানে ইম্পারেটিভ সেন্টেন্স হয়, তাহলে রিপোর্টিং স্পিসের সেইট বা সেইটটুর পরিবর্তে ইনডিরেক্ট করার সময় ওয়ার্ড আর টু অথবা রিকোয়েস্টেড টু অথবা অ্যাডভাইস টু প্লাস বাকি অংশ বসাতে হয়। আর নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কী করতে হয়? সেইট বা সেইটটুর পরিবর্তে ওয়ার্ড আর নট টু, রিকোয়েস্টেড নট টু, অ্যাডভাইস নট টু প্লাস বাক্যের বাকি অংশ বসাতে হয়। নট সেইট বা সেইটটুর পরিবর্তে ফরবিডেড ব্যবহার করলে টু এর পূর্বে নট আর বসাতে হয় না। মানে রিপোর্টেড পিসের সেন্টেন্সটা যদি আমাদের নেগেটিভ হয় তাহলে আমরা রিপোর্টিং স্পিসের যে সেইট বা সেইটটু আছে এটার পরিবর্তে আমরা অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস না লিখে ফরবিড লিখতে পারি। তাহলে নতুন করে আর রিপোর্টেড পিসের ভার্বের আগে টু বসাতে বা নট বসাতে হয় না। যেমন দেখো বলা হচ্ছে হি সেইড কিল দ্য ম্যান, তার মানে সেখানে অর্ডার করলে তো হি অর্ডার টু কিল দ্য ম্যান, পুরো সেন্টেন্সটা আগে একটা টু বসাই দিলেই আমাদের ইনডিরেক্ট স্পিচ হয়ে যাবে। সেকেন্ড একটা উদাহরণ তোমরা দেখো, হি সেইড ডোন্ট কিল দ্য ম্যান, সে বলল এই মানুষটিকে মারো না, মেরো না। হি রিকোয়েস্টেড নট টু কিল দ্য ম্যান অথবা হি ফরবেড টু কিল দ্য ম্যান, তার মানে আমি যদি ফরবেড ইউজ করি তাহলে আমাদের আর নট নতুন করে বসাতে হয় না। তো দেখো আমরা এরপরে আরেকটু উদাহরণ আমরা দেখব। এখানে যদি রিপোর্টিং ভার্ব সেইট বা সেইট পরিবর্তে যদি আমাদের কি হয় এই যেমন লেট আস গো আউট, এটা কিন্তু একটা অনুমতি না, একটা মানে কি বোঝাচ্ছে, এটা একটা প্রস্তাবনা বোঝাচ্ছে। যদি আমাদের রিপোর্টেড পিসটা আমাদের লেট দিয়ে শুরু হয়, রিপোর্টেড পিসটা যদি লেট দিয়ে শুরু হয় সেক্ষেত্রে যদি লেট আস হয় তাহলে সেটা আমাদের অবশ্যই অর্থটা দেখতে হবে, অর্থটা কি প্রস্তাব যদি বোঝায় তাহলে আমাদের রিপোর্টিং ভার্ব সেইট টুর পরিবর্তে প্রপোজ টু মি দ্যাট, প্রপোজ টু দ্যাট অথবা সাজেস্টেড টু দ্যাট বসাতে হয়। তাই আমরা লেট আস গো আউট এই সেন্টেন্সটা রিপোর্টিং ভার্ব ইনডিরেক্ট করেছি হি প্রপোজ টু মি দ্যাট, লেট আস থাকলে সরাসরি উই শুড অথবা দে শুড বসালে আর বাকি অংশ লিখলে পুরো রিপোর্টিং রিপোর্টেড পিসের ইনডিরেক্ট হয়ে যায়। দেখো যদি কোনো অনুমতি বোঝায় রিপোর্টিং ভার্ব সেট বা সেট টুর পরিবর্তে তখন টোল ডট ডট দ্যাট অথবা উইচ ডট ডট দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস মাইট প্লাস বাকি অংশ বসাতে হয়। মানে যদি আমাদের লেট আস না থাকে, লেট মি, লেট হিম, লেট দেম এইরকম যদি কোনো কিছু থাকে তাহলে কী করতে হবে, তখন এইভাবে করতে হবে। যেমন একটা নোট দেখে নিই আমরা, ডিরেক্ট স্পিসের অবজেক্ট যদি না থাকে অনেক সময় ইনডিরেক্ট স্পিসের অবজেক্ট হিসেবে দ্য লিসেনার ব্যবহার করা হয়। যেমন রাসেল সেইড প্লিজ লিসেন টু মি, এখানে কিন্তু আমার অবজেক্ট নাই, তাহলে রাসেল রিকোয়েস্ট দ্য লিসেনার টু লিসেন টু হিম, এভাবে আমাদের করতে হবে। তো রিপোর্টেড পিসের ভিতর কাউকে কিছু বলে যদি সম্বোধন করা হয় ইনডিরেক্ট স্পিসের শুরুতে অ্যাড্রেসিং প্লাস অ্যাজ প্লাস যা বলে সম্বোধন করা হয় তা হয় তা করা হয় এবং তা বসবে, বাকি অংশ নেরেশনে সাধারণ নিয়ম অনুসারে পরিবর্তিত হবে। যেমন সানসা সেইড টু জাফর মাই কিং প্লিজ গিভ ফর গিভ মি, এখন দেখো এই যে মাই কিং বলে অ্যাড্রেস করলো সম্বোধন করলো তাহলে এখানে সেজন্য অ্যাড্রেসিং কথাটা উল্লেখ করতে হবে, তাহলে অ্যাড্রেসিং জাফর, কাকে জাফর অ্যাড্রেস করছে, জাফরকে মাই কিং বলে জাফর অ্যাড্রেস করছে, তাই অ্যাড্রেসিং জাফর অ্যাজ কি হিসেবে কি মানে অ্যাড্রেস করছে অ্যাজ হার কিং, মাই কিংটা সানসাকে ফলো করে হার হবে অ্যাজ হার কিং। এইবার প্লিজ ফরগিভ মি, এই যে প্লিজ আছে প্লিজ বা কাইন্ডলি থাকলে রিপোর্টিং ভার্ব সেইটটুর পরিবর্তে রিকোয়েস্টেড লিখতে হয়, তাই প্লিজের পরিবর্তে রিকোয়েস্টেড লিখলাম সানস রিকোয়েস্টেড জাফর, তারপরে আমরা পুরো সেন্টেন্সটাকে টু দিব টু ফরগিভ মি আছে সানসাকে ফলো করে হি হলো হার হলো, তাহলে অ্যাড্রেসিং জাফর অ্যাজ হার কিং সানস রিকোয়েস্টেড জাফর টু ফরগিভ হার।
এবার আর একটা আমরা নিয়ম দেখবো, রিপোর্টেড পিসের ভিতর স্যার বা ম্যাম কথাটা যদি উল্লেখ থাকে, রিপোর্টিং ভার্বের আগে মানে রিপোর্টেড পিসের যে ভার্ব থাকবে তার আগে বা পরে রেসপেক্টফুলি কথাটা ব্যবহার করতে হবে। যেমন একটা উদাহরণ আমরা দেখি, দ্য স্টুডেন্ট সেইড টু মিস্টার হোয়াইট, স্যার উই নিড আ ডে অফ। দেখো স্যার বলে ও সম্বোধন করেছে, তাও দ্য স্টুডেন্টস রেসপেক্টফুলি সেইড টু মিস্টার হোয়াইট দ্যাট দে নিডেড আ ডে অফ। এখানে আমরা মানে টোল লিখতে পারতাম, রিকোয়েস্টেড লিখতে পারতাম, স্যার প্লিজ উই নিড আ ডে অফ। তো এখানে দেখো আমরা কী করেছি, স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি কথাটা লিখেছি, তারপরে উইটা আমার দ্য স্টুডেন্টসকে ফলো করে দেওয়া হয়েছে, নিডের পাশ পর আমরা নিডের লিখেছি, তারপর বাকি অংশে লিখেছি। আরেকটা নিয়ে আমরা দেখি, রিপোর্টেড পিসে যদি কাউকে গুড বাই বিদায় সম্ভাষণ দেওয়া হয়, গুড বাই, গুড নাইট, গুড মর্নিং, এভাবে যদি কোনো কিছু করা হয়, মানে আমি এখানে এই উদাহরণে বলবো, যদি শুধু গুড বাই বলে বিদায় সম্ভাষণ করা হয়, গুড বাই বলে যদি বিদায় সম্ভাষণ দেওয়া হয়, তাহলে রিপোর্টিং ভার্বের জায়গায় বিট বা বেইট ব্যবহার করা হবে এবং বাকি অংশ অপরিবর্তিত থাকবে। যেমন মাই ফ্রেন্ড সেইড টু মি গুড বাই, মাই ফ্রেন্ড ফরবেইট মি গুড বাই। রিপোর্টেড পিসে যদি কাউকে গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং এগুলো যদি থাকে, তাহলে আমরা ঠিক রিপোর্টিং ভার্ব সেইড টুর পরিবর্তে উইশড ব্যবহার করব এবং বাকি নিয়ম সব এক থাকবে। যেমন বলা হয়েছে মাই ফ্রেন্ড সেইড টু মি গুড মর্নিং, মাই ফ্রেন্ড উইশড মি গুড মর্নিং, তার মানে মা আমার বন্ধু আমাকে গুড মর্নিং বলে উইশড করলো। দেখো রিপোর্টিং ভার্বের জায়গায় উইশড ব্যবহার করা হবে, বাকি অংশ অপরিবর্তিত থাকবে। মাই ফ্রেন্ড সেড টু মি গুড মর্নিং বললাম আমরা, মাই ফ্রেন্ড উইশড মি গুড মর্নিং, এই নিয়মটা আবার দেখবো। রিপোর্টেড স্পিচের ভিতর বাই আল্লাহ বাই গড থাকলে ইনডিরেক্ট স্পিচের বাক্যটি সোয়ারিং বাই বা আল্লাহ আর গড দ্বারা শুরু করতে হবে এবং বাকি নিয়ম সব এক। যেমন প্রিয়ন্তি সেড টু মি বাই গড আই উইল হেল্প ইউ, আল্লাহ শপথ আমি তোমাকে সাহায্য করবই। তাহলে সোয়ারিং বাই গড কী নামে শপথ করেছে, গড নামে, সোয়ারিং বাই গড প্রিয়ন্তি টোল মি দ্যাট, আইটা ফলো করলো প্রিয়ন্তিকে, তাহলে হি হলো, উইল থাকলে উড হবে, ইউটা আবার মিকে ফলো করে মি হবে, তাহলে হি উড হেল্প মি। রিপোর্টেড পিসের ভিতর থ্যাংক ইউ থাকলে ইনডাইরেক্ট স্পিচের বাক্যটি তবে রিপোর্টিং ভার্বের জায়গায় থ্যাংক প্লাস অবজেক্ট ব্যবহার করা হবে, বাকি অংশ অপরিবর্তিত থাকবে। যেমন হি সেড টু মি থ্যাংক ইউ ভেরি মাচ, তার মানে এখানে থ্যাংক ইউ বলার কারণে সেই টুর পরিবর্তে সরাসরি ওই থ্যাংক ভার্বটা ব্যবহার করলেই উত্তম হয়ে যাবে। হি থ্যাংক মি ভেরি মাচ, ইউটা মিকে ফলো করে মি হলো। তারপর পরের বার একটা উদাহরণ দেখে নেই, হি সেড লেট আস গো আউট, হি প্রপোজ দ্যাট উই শুড গো আউট। আবার বলি মাই ফাদার সেড ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, মাই ফাদার অ্যাডভাইজড মি নট টু ওয়েস্ট মাই টাইম, হি সেড লেট আস ড্রপ দ্য ম্যাটার, আই প্রপোজড টু হিম দ্যাট উই শুড ড্রপ দ্য ম্যাটার। এইবার আমরা কী করব, যেহেতু আমরা ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সের মোটামুটি একটা আলোচনায় নিয়ে আসলাম, এই রুলসগুলো তোমরা ভালো করে দেখবা। এবার আমরা ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সের কিছু হোমওয়ার্ক তোমাদের দিব, SW, যেটা তোমরা বাসায় করে রাখবা। দেখো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের 10টা উদাহরণ এক্সারসাইজ দিয়েছি, পিটার সেইড আর ইউ ফ্রম অস্ট্রেলিয়া, ডু ইউ ওয়ান্ট টু সিট হিয়ার, নীরা সেইড হু উইল কাম উইথ মি, মানে এরকম 10টা সেন্টেন্স তোমাদের দেওয়া আছে এবং ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা 10টা সেন্টেন্স দিয়েছি, এগুলো তোমরা বাসায় সুন্দর করে প্র্যাকটিস করবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলে আমি আমার ক্লাসকে শেষ করবো আজকের মতো। এই যে নোভেল করোনা ভাইরাসের ভয়ে আমরা সবাই এখন আতঙ্কিত, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, পড়াশোনা বন্ধ, সব কার্যক্রম প্রায় বন্ধের পথে, তাহলে এর হাত থেকে উপায় মানে উদ্ধার পাওয়ার উপায় কী, যেহেতু সারা পৃথিবীতে এখনও অন্ত এই করোনা ভাইরাসের মানে থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো রকম ওষুধ বা মেডিসিন বের হয়নি, তাই সচেতনতাই হলো একমাত্র মেডিসিন। তাই আমাদের করণীয় কী, আমরা চেষ্টা করব প্রয়োজনের অতিরিক্ত সময় বাইরে কাটাবো না, ঘরে বাইরে যাব না, যদি একান্তই ঘরের বাইরে যেতে হয়
তাহলে অবশ্যই মুখে মাস্ক, হাতে হ্যান্ড গ্লোভস পরে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে চলব, এবং যখন আমরা বাইরে থেকে ঘরে ফিরব অবশ্যই আমরা হ্যান্ড স্যানিটাইজার অথবা হাত ধোয়ার সাবান দিয়ে বিচ্ছেকেন পরিমাণ সময় নিয়ে হাত ধৌত করব, এবং নিজে সুস্থ থাকব, নিরাপদ থাকব, পরিবারের সদস্যদের সকলকে সুস্থ রাখব এবং নিরাপদ রাখব। এই বলে এই পরামর্শ দিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গুড বাই।